আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা দুজনেও খুবই ভালো আছি। তো দেখো এখন বাজে বিকাল 4:30 আর আমি রেডি হয়ে নিয়েছি এবং সেরে বুঝে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আমরা দুজনে যাচ্ছি মাহেশের রথের মেলায়। তোমরা নিশ্চয়ই মাহেশের রথের মেলা সম্পর্কে শুনেছো, যেটা শ্রীরামপুরে খুবই বিখ্যাত। তো দেখো আমরা স্টেশনে এসে গিয়েছি, টিকিট কেটে এবং আমি বসে আছি আর ট্রেন কখন আসবে তার জন্য অপেক্ষা করছি। আর ট্রেন এখনও আসছে না, সো আমরা দুজনে ওখানে বসে বসেই টাইম পাস করছি। তো আমার খুবই ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে মাহেশের রথের মেলা দেখতে যাব, তো বরকে বলায় তারপর ও রাজি হলো, ওর ছুটির দিনে আমরা গেলাম। তো দেখো ট্রেন এসে গেছে এবং আমরাও চলে গেলাম ট্রেনে করে আর আমরা নেমেও পড়লাম। নেমে এবার দেখো আমরা মেলায় হাঁটছি, সরি এটা মেলা না, এটা হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর স্টেশন থেকে নেমেই এই বাজারটা পড়ে। তো দেখো এই তারপর দেখো আমরা টোটোতে করে চলে এসেছি। চলে আসার পরে আমরা হাঁটছি। আসলেই এই মেলাটা রাস্তার ধারেই হয় পুরোটাই, আর একদম ভেতরের যে মেলাটা ওটা ভেতরের দিকে হয়, কিন্তু রাস্তার ধারে আগে যে মেলাটা সেটাই তোমার সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে মেলায়। আর দেখো কত কিছু নিয়ে বসেছে চুবড়ি। আমার এই চুবড়িটা কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি কিনতে পারলাম না, আর টাইম ছিল না বেশি। আর মেলাটা এত বড় যে ঘুরতে ঘুরতেই টাইম ওভার হয়ে গেছিল। তো দেখো ঘুরছে প্রচুর লোকজন আর সবাই রাস্তা দিয়ে হাঁটছে, যেহেতু মেলাটা রাস্তা ধরেই প্রায় হয়। আর দেখতে পাচ্ছ সামনের দিকে তো মানে এত ভিড় যে ভিড় ঠেলে ঠেলে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে, আর অনেক কষ্ট করে ভিডিওটা আমি করছি এখানে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ গেট, তো দেখো আমি ভিতরে চলে এসেছি আমি আর ও, এবং এসে এখানে মেলাতে ঘুরছি। ওর একটা বন্ধু আসার কথা আছে, তো তাদের সঙ্গে দেখা হবে। দেখো মেলার ভিতরটায় ঘুরছি, এখানে অনেক দোকানদানি বসেছে, অনেক দোকানপাট বসেছে এবং আমরা সব জায়গায় ঘুরছি। এ দেখো আচারের দোকান এসে গেছে। আমাদের খুব ইচ্ছা ছিল আচার কেনার জন্য কিন্তু খুবই দুঃখিত যে আমরা আচার কিনতে পারিনি। অনেক রকমের আচার বসেছে এখানে, নানান রকম, কি কত নাম বলি আর। তারপর দেখো আমরা ঘুরতে ঘুরতে ব্যাগের দোকানের কাছে এসে গেলাম। ব্যাগও একটা কেনার ইচ্ছা ছিল। দেখো এগুলো সবই খুব কম প্রাইসে, 80 টাকা 100 টাকায় করে বিক্রি হচ্ছিলো। আর দেখো এই একটা সাজগোজের দোকান এসে গেছি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান এটা, এবং আমাদের এই দুটো জিনিসের খুব দরকার ছিল। তো একটা ধূপদানি আর একটা জামা কাপড় কাচার জন্য ব্রাশ, তো এগুলো খুবই মানে আমাদের অনেকদিন ধরে খুঁজছিলাম তো পেয়েও গেছি। এইগুলো সাইকেলের চাবি রিং। তারপর দোকানটা ঘুরে ঘুরে দেখছি কি কি আরও জিনিস কেনা যায়, কিন্তু কোনো কিছুই আমাদের পছন্দ হচ্ছিল না। তারপর আমার বর একটা টেস্টার কিনলো যেটা ওর কাজে খুবই লাগবে, তো আমরা ওই টেস্টার আর জামা কাপড় কাচার ব্রাশ আর একটা দুধদানি মতো কিনে নিলাম। আর তারপর দেখো দোকানদারকে আমাদেরকে জিনিসগুলো দিচ্ছে আর একটা পলিথিনে করে, আর এছাড়া আমাদের দোকানে কিছু কেনা ছিল না। আর তারপরে দেখো আমি নিয়ে নিলাম আর আমার বর টাকা দিয়ে দিচ্ছে এই দোকানে ঘোরার পর। তারপর আমরা খাওয়া দাওয়ার জায়গায় চলে এলাম। আর তারপরে দেখো সামনের দিকে সব বাচ্চাদের খেলার খেলনার অনেক জিনিস দেখতে পাচ্ছি আমরা, আর ওদিকেও দেখো ঘোরার অনেক রকম সিস্টেম আছে। মেলায় তো এত ভিড়, আর আমাদেরও ইচ্ছা ছিল যে কোনো একটা নাগরদোলা বা কিছুতে আমরা চড়ি, তো একটা নাগরদোলা টাই, তো সেই জন্য আমরা নাগরদোলার কাছে চলে এসেছি। আর নাগরদোলার মতো অনেক ঘোরার অনেক জায়গা আছে এখানে, তো ছোটদেরও নাগরদোলা আছে, বড়দেরও নাগরদোলা আছে, হাতে ঘোরানো নাগরদোলা আর কারেন্টে যে নাগরদোলাগুলো চলে ওগুলো আছে, ময়ূরপঙ্খী নাগরদোলা ওগুলো আছে। আর এত ভিড়ের মধ্যেখানে আমরা যাচ্ছি,
তো আমার বর আগে আগে চলেছে না এইটা আর আমি না পেছন পেছনে তো আমি হাত দিয়ে দেখাচ্ছি যে চলো ওদিকে যাই আর ওই যে দেখতে পাচ্ছি নাগরদোলার মতন ওটা নাগরদোলা নয় বাট ওই কিছু একটা হবে ঘোরানোর মতনই তো ওটাও কারেন্টেই চলে যে তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এটা আমাদের খুবই পছন্দ হয়েছে ট্রেনটাই এটাতেই আমরা চড়বো তারপর আমরা টিকিট কাটার জন্য চলে এলাম আর দেখো ওখানে লেখাই আছে যে 70 টাকা করে এক একজনের পড়বে যে পার হেড 70 টাকা তো আমার বর টাকাটা পেমেন্ট করছে দেখতেই পাচ্ছ আর ওখানে টিকিটটা দিচ্ছে ওর হাতে ওর টিকিট নিচ্ছে আমাদের দুজনের দুটো 140 টাকা দিয়ে আর তারপরে আমরা চলে এসেছি এবং আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের পালা আসবে তখন আমরা ওটা চড়ব ততক্ষণ আমরা এই ময়ূর পঙ্খি যেটা আছে এটা একটু কারে লাগে দোলা তো এটাই দেখছি এটাই ঘুরছে আর এটাতে অনেক লোক চেপেছে এটাও ভীষণ জোরে ঘুরছে এটাও কারেন্টেই চলছে বাট প্রথমে হাত দিয়ে এটাকে একটু জোড়াতে হয় এটাতেও চললে ভালো হতো কারণ এটার টিকিট বেশি ছিল না 50 টাকা করে এই যে দেখতে দেখো আমার বর দাঁড়িয়ে দেখছে ওর খুব ইচ্ছা ছিল ওটায় চড়া কিন্তু না আমরা এটাতে চলে এসেছি তো আমাদের পাল্লা এসে গেছে এবং আমরা এটা চড়েও বসেছি প্রত্যেকটাতেই দুজন করে বসে আছে আর আমরাও এদিকে দুজনেই বসে আছি এতটা ভয় লাগছে যখন প্রথমবার ঘোরে প্রচুর স্পিডে ঘোরাচ্ছে আমাদের আর আমরা দুজনে ঘুরছি প্রচণ্ড ভয় একটা আনন্দ মানে বিশাল ছিল আনন্দটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কীভাবে ঘুরছি আর ওদিকে আরও অনেকে ওয়েট করে আছে আমাদের ঘোরা শেষ হলে ওরাও আসবে তো দেখো আমরা বিশাল জোরে ঘুরছি আর খুব আনন্দ লাগছে আর মাথাও ঘুরছে প্রচণ্ড এটাই একটা প্রেশার তো তোমরা আমাকে দেখতেই পাচ্ছ আমার বরকে বলেছিলাম ক্যামেরাটা আমার দিকে করতে তো যাই হোক নাগরদোলা চড়ার পরে আমরা খেতে চলে এসেছি দুজনে চটপটি কিনবো ভেবেছিলাম তারপর ভাবলাম না যে চাট কিনি ফুচকা চাট তো ওটাই দুজনে দু প্লেট কিনলাম তো এখন ওখানে তৈরি করা হচ্ছে এ দেখো দেখতে পাচ্ছ পাপড়ি চাট তো দেখো এই যে আমার হাতে পাপড়ি চাট আমার এক প্লেট আর ওর হাতে ওর এক প্লেট দিয়ে আমরা খেয়ে নিয়েছি এবং খাওয়া দাওয়ার পরে আবার এক প্লেট অর্ডার করলাম এত ভিড় ছিল যে ভালো করে কিছু দেখতেই পাচ্ছিলাম না তো তারপর দেখো আমরা অন্য একটা দোকানে চলে এসেছি আর সাজগোজের দোকানে এবং ওখানে মানে কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম আর খুব ভিড়ের কারণে বেশি ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি আর ওর এক যে বন্ধুটা আসার কথা ছিল তার সাথেও দেখা হয়ে গেছিল তো সেই জন্য ওর তার সাথে আমরা অনেক কথা বলে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপর আমরা আবার খেলতে চলে এসেছি বন্দুক দিয়ে বেলুন মারা খেলা তো আমার বর ট্রাই করছে এখন তো দেখো ও কটা মারতে পারে সেটাই আমার দেখার বিষয় বাট ও ট্রাই করছে এখানে অনেকেই খুবই ভিড় হয়েছে সবাই এখানে খেলতে এসেছে আর ও খেলছে আর ওর এটা ওর খুব প্রিয় খেলা ও মেলাতে গেলেই এই খেলাটা খেলে দেখো ও লক্ষ্য ভেদ করতে পারেনি একটা মাত্র পেরেছে আর ওকে দুটো চকলেট দিয়েছে ওখান থেকে তারপরেই আমরা দেখো চলে এসেছি রথের কাছে মায়ের রথ শ্রীরামপুরে খুবই বিখ্যাত রথ তো দেখো রথটা এটা হচ্ছে সম্পূর্ণ মেলার বাহিরে আছে রথটা এখানেও খুবই ভিড়
তার সামনে অনেক ঘুগনি চাটের দোকান বাপিচার ফুচকা স্টল অনেক রকম স্টল বসেছে। আমরা যেহেতু ভেতর থেকে খেয়েই এসেছি তাই বাইরে আর আমাদের কোনো খিদে পাইনি। যাই হোক আমরা বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো টোটো অটো পাইনি তাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আমাদেরকে ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হবো। টাটা।